वेलकम टू अ न्यू एपिसोड ऑफ हाउ टू फॉर्म ओपन एंडेड क्वेश्चंस। तो हाउ टू फॉर्म ओपन एंडेड क्वेश्चंस अर्थात আমরা যে কোশ্চেনগুলো ফর্ম করব সেগুলো ওপেন এন্ডেড হবে, অর্থাৎ সেখানে ইয়েস নো অ্যানসার হবে না, একটা অন্য কোনো অ্যানসার আমাদের দিতে হবে। কিন্তু আজকে আমরা যে ওপেন এন্ডেড কোশ্চেন সম্পর্কে আলোচনা করব সেগুলো উইদাউট অ্যাকশন ভার্ব, অর্থাৎ কোশ্চেনের মধ্যে কোনো অ্যাকশন ভার্ব থাকবে না, অর্থাৎ অ্যাক্টিভিটি আছে এরকম ভার্ব থাকবে না, যেমন গো, কাম, রিড, প্লে, রাইট, সুইম, এই ধরনের কোনো অ্যাক্টিভিটি থাকা ভার্ব থাকবে না। তো সেই জায়গায় আমাদের কোন কোন ভার্ব ব্যবহার করতে হবে, বি এবং হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে। বি ভার্বের মধ্যে আমরা পাবো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং উইল বি। আর হ্যাভ ভার্বের মধ্যে আমরা কী কী পাবো? হ্যাভ ভার্বের মধ্যে পাবো হ্যাভ, হ্যাজ, হ্যাড। কিন্তু কোশ্চেন করার সময় আমাদের হ্যাভ ভার্ব ব্যবহার করে যখন কোশ্চেন করতে হয় তখন ডু, ডাজ, ডিড দরকার হয় এবং হ্যাভ ব্যবহার করে কোশ্চেন করতে হয়। কিন্তু অ্যান্সার করার সময় আমাদের ডু, ডাজ, ডিড অনুযায়ী হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করতে হয়। তো হ্যাভ ভার্ব ব্যবহার করে কোশ্চেন করার সময় শুধুমাত্র হ্যাভ ব্যবহার করেই কোশ্চেন করতে হয়, যেটা আমরা আগের এপিসোডেও জেনে গেছি। তো আজকে আমরা আলোচনা করব যে ওপেন এন্ডেড কোশ্চেন ফর্ম করব কোন কোন ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে, ওয়্যার, ওয়াই, হু, হাউ, হুম এবং হুজ। এই ছয়টি ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে আমরা কোশ্চেন ফর্ম করব। তো আমরা যখন অ্যাকশন ভার্ব ব্যবহার করে কোশ্চেন ফর্ম করেছিলাম সেই জায়গাতে আমরা আটটা ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করেছি, কিন্তু এইখানে আমরা নটা ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করছি। আমরা আগের এপিসোডে তিনটে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করেছিলাম আর আজকে ছটা, অর্থাৎ নটা ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করছি। তো এই জায়গাটাতে আমাদের দেখতে হবে যে এই যে এক্সট্রা যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আসলো হুজ, এই হুজ ব্যবহার করে যখন আমরা কোশ্চেন ফর্ম করি তখন কোনো অ্যাকশন ভার্ব ব্যবহার করা যায় না, কিন্তু উইদাউট অ্যাকশন ভার্বে হুজ ব্যবহার করে আমরা কোশ্চেন করতে পারি। তো এই জায়গাটা আমরা একটু লক্ষ্য করব, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব ব্যবহার করে যখন আমরা কোশ্চেন করব তখন কোনো অ্যাকশন ভার্ব থাকবে না। তাহলে আমরা কিভাবে সেই কোশ্চেন ফর্ম করব এবং সেই কোশ্চেনের অ্যান্সারই বা কিভাবে করব? শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত ওপেন এন্ডেড কোশ্চেন্স নামক যে বইটি রয়েছে তার ওয়ার্কশিট সলিউশনে চলে যাব। তো আমরা একের পর এক কোশ্চেন এবং তার অ্যান্সার করার প্যাটার্নগুলো জেনে নেব। এবার প্রথমে আমরা দেখব ওয়ার্কশিট নাম্বার ফোর, কোশ্চেন্স উইথ ওয়্যার। ওয়্যার ব্যবহার করে আমরা কোশ্চেন করব এবং তার অ্যান্সার করব। প্রথম কোশ্চেন, ওয়্যার আর ইউ নাও, তুমি এখন কোথায় আছো? ওয়্যার আর ইউ নাও, সাবজেক্টটি কোথায় আছে সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমি অ্যান্সার করব কি, আই অ্যাম ইন অফিস নাও, আই অ্যাম ইন ক্লাস নাও, আই অ্যাম ইন হোম নাও। এইখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, আই অ্যাম ইন অফিস নাও অথবা আই অ্যাম ইন দ্য স্কুল নাও, আই অ্যাম ইন দ্য প্লেগ্রাউন্ড নাও, আই অ্যাম ইন বলছি, তাই তো? অথবা এটা বলতে পারি, আই অ্যাম অন দ্য রুফ, আমি ছাদের উপরে আছি। যদি উপরে থাকো তাহলে অন দ্য রুফ, যদি ঘরের মধ্যে থাকো তাহলে ইন দ্য রুম অথবা ইন দ্য ক্লাস। আরেকটি উত্তর আমি করলাম যে আই অ্যাম ইন দ্য হোম নাও। তো যখনই আমরা বলবো যে হোমের কথা তখন আমরা এই অ্যান্সারটা করব যে আই অ্যাম হোম নাও। এখানে কোনো ইন, অন এই প্রিপোজিশনগুলোর দরকার হবে না, আই অ্যাম হোম নাও। তাহলে কি বলবো আমরা, আই অ্যাম হোম নাও। নাও আই অ্যাম অ্যাস্কিং কোয়েশ্চেন দ্যাট ওয়্যার আর ইউ নাও, আই অ্যাম ইন দ্য হোম নাও, তাই তো? নাকি ভুল হলো? ভুল হলো, কি বলবো, আই অ্যাম হোম নাও। এটা মনে রাখতে হবে, সবাই মনে রাখবে যে আই অ্যাম হোম নাও অথবা আই অ্যাম ইন দ্য ক্লাস নাও, ওয়্যার আর ইউ নাও, I am in the class now. Now the next question, যে where is he now? সে এখন কোথায় আছে বা ও এখন কোথায় আছে? He is in the office now. He is in Kolkata now. He is in Delhi now. Where is he now? He is in Delhi now. সে এখন দিল্লিতে আছে। Where is he now? He is in Delhi now. He is in Delhi now. Okay, question number 3. Where were you that day? সেই দিন তুমি কোথায় ছিলে? Where? যখনই am is there থাকবে তখন এখনকার কথা হবে, যখন was where ব্যবহার করব তখন পাস্টের কথা হয়ে যাবে, অর্থাৎ সেই দিনকে তুমি কোথায় ছিলে। তাহলে where were you that day?
That day I was in Murshidabad. Shedin ke ami Murshidabad e chilam. Where were you that day? That day I was in Murshidabad. Again, where were you that day? That day I was in Murshidabad. Now the next question, question number 4. Where was he yesterday? Gotokal ke she kothay chilo? He was in Delhi yesterday. She gotokal ke Delhi te chilo. He was home yesterday. She gotokal ke bari te chilo. He was home yesterday. He was in Delhi yesterday. He was in the office yesterday. Where was he yesterday? He was in office yesterday. Okay, good. Now question number 5. Where will you be next month? Tumi agami mashe kothay thakbe? I will be in London next month. Ami agami mashe London e thakbo. Where will you be? Will you be next month? I will be in London next month. Othoba next month ke ageo bola jete pare. Next month I will be in London. Agami mashe ami London e thakbo. Now you answer me, where will you be next month? I will be in London next month. I will be in London next month. Okay, good. Now question number 6. Where do you have a house? Dekho, have byabohar kore question korechi, do byabohar korechi. Do byabohar kore question korle, answer ashbe have byabohar kore. Tale, where do you have a house? Tomar kothay ekta bari ache, I have a house in Calcutta. আমার কলকাতাতে একটা বাড়ি আছে Where do you have a house? I have a house in Kolkata. I have a house in Kolkata. Where do you have a house? I have a house in Kolkata. I have a house in Kolkata. Do ব্যবহার করে যখনই কোশ্চেন হবে তখন অ্যানসার বলতে হবে have ব্যবহার করে কিন্তু do does did তিনটের ক্ষেত্রেই কিন্তু কোশ্চেন করার সময় হ্যাভ ব্যবহার করতে হবে যেটা আমরা পরবর্তী কোশ্চেনে জানতে পারবো দেখো কোশ্চেন নাম্বার 7 হোয়ার ডাজ হি হ্যাভ আ ফার্ম হাউস তার কোথায় একটা ফার্ম হাউস আছে দেখো ডাজ হি হ্যাভ কোশ্চেন করেছি হ্যাভ ব্যবহার করে কিন্তু অ্যানসার করতে হবে হ্যাজ ব্যবহার করে কেন ডাজ ব্যবহার করা হয়েছে সেজন্য ডাজ ব্যবহার করে যখন হ্যাভ দিয়ে কোশ্চেন হয় তখন হ্যাজ দিয়ে অ্যানসার হয় কোশ্চেনটা হচ্ছে হোয়ার ডাজ হি হ্যাভ আ ফার্ম হাউস হি হ্যাজ আ ফার্ম হাউস ইন বনগাঁওন তার বনগাঁতে একটা ফার্ম হাউস আছে হোয়ার ডাজ হি হ্যাভ আ ফার্ম হাউস হি হ্যাজ আ ফার্ম হাউস ইন বনগাঁও হি হ্যাজ আ ফার্ম হাউস ইন বনগাঁওন Okay, very good. Now question number 8. Where did he have a factory? দেখো did ব্যবহার করে কোশ্চেন করলে আমাদের V to the answer করতে হয় সেটা আমরা অলরেডি জানি তাহলে did ব্যবহার করে have দিয়ে কোশ্চেন করেছি have এর V to কি have এর V to হচ্ছে had তাহলে আমাদের obviously had ব্যবহার করে answer করতে হবে where did he have a factory? তার কোথায় একটা কারখানা ছিল হি হ্যাড আ ফ্যাক্টরি ইন বজবজ তার বজবজে একটা ফ্যাক্টরি ছিল হোয়ার ডিড হি হ্যাভ কোশ্চেন করার সময় দেখো হোয়ার ডু ইউ হ্যাভ হোয়ার ডাজ হি হ্যাভ হোয়ার ডিড হি হ্যাভ প্রত্যেকটা জায়গায় হ্যাভ ব্যবহার করা হয়েছে তো কিন্তু অ্যান্সার করার সময় কি করছি হোয়ার ডু ইউ হ্যাভ অ্যান্সার করছি হ্যাভ দিয়ে হোয়ার ডাজ হি হ্যাভ অ্যান্সার করছি হ্যাজ ব্যবহার করে হোয়ার ডিড হি হ্যাভ অ্যান্সার করতে হবে হ্যাড ব্যবহার করে হ্যাড এইচ এ ডি হ্যাড তাহলে হোয়ার ডিড হি হ্যাভ আ ফ্যাক্টরি হি হ্যাড আ ফ্যাক্টরি ইন বজবজ হি হ্যাড আ ফ্যাক্টরি ইন হাওড়া হি হ্যাড আ ফ্যাক্টরি ইন কলকাতা তাহলে তার কলকাতাতে একটা ফ্যাক্টরি ছিল না নাও ইউ অ্যান্সার মি হোয়ার ডিড হি হ্যাভ আ ফ্যাক্টরি হি হ্যাড আ ফ্যাক্টরি ইন কলকাতা সে এগেইন হোয়ার ডিড হি হ্যাভ আ ফ্যাক্টরি He had a factory in Kolkata. Say, he had a factory in Kolkata. আরো স্পিডে বলতে হবে র‍্যাপিডলি বলতে হবে স্পিড বাড়াতে হবে এবার আমরা স্পিড বাড়াবো হি হ্যাড আ ফ্যাক্টরি ইন কলকাতা হি হ্যাড আ ফ্যাক্টরি ইন কলকাতা হোয়্যার ডিড হি হ্যাভ আ ফ্যাক্টরি হি হ্যাড আ ফ্যাক্টরি ইন কলকাতা হোয়্যার ডিড হি হ্যাভ আ ফ্যাক্টরি হি হ্যাড আ ফ্যাক্টরি ইন কলকাতা হোয়্যার ডিড হি হ্যাভ আ ফ্যাক্টরি হি হ্যাড আ ফ্যাক্টরি ইন কলকাতা বারবার কোশ্চেন অ্যানসার করতে হবে হোয়্যার ডিড হি হ্যাভ আ ফ্যাক্টরি হি হ্যাড আ ফ্যাক্টরি ইন কলকাতা
Where did he have? আর অ্যান্সার হচ্ছে হ্যাড ব্যবহার করে। যত তাড়াতাড়ি কোশ্চেন করবে আর অ্যান্সার করবে তত তোমার স্পিড বাড়তে থাকবে। নাও দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, Where will you have a palace? তোমার কোথায় একটা রাজবাড়ি থাকবে বা বিশাল বড় বাড়ি থাকবে। Where will you have a palace? তোমার কোথায় একটা প্যালেস থাকবে। I will have a palace in Mysore. আমার মাইসোরে একটা বা মহীশূরে একটা প্যালেস থাকবে বা রাজবাড়ি থাকবে। Where will you have a palace? I will have a palace in Mysore. I will have a palace in Mysore. Say, where will you have a palace? I will have a palace in Mysore. I will have a palace in Mysore. Okay, now the next question. Where may you be? তুমি কোথায় থাকতে পারো? তোমার তো থাকার কোনো ঠিক নেই। আমি তোমাকে কোথায় গিয়ে খুঁজবো? তোমার থাকার সম্ভাবনাটা কোথায়? Where may you be? I may be in the classroom. আমি হয়তো ক্লাসরুমেই থাকবো। তুমি এসো, আসার আগে আমাকে একটা ফোন করো, তখন আমি তোমাকে বলে দিতে পারবো যে আমি কোথায় থাকবো। এখন তো আমি সঠিক জানি না কোথায় যে থাকবো তার তো ঠিক নেই, তাহলে তুমি যদি ফোন করো তাহলে কনফার্ম তোমাকে বলতে পারবো। Where may you be? তুমি কোথায় থাকতে পারো? I may be in the classroom, I may be in the playground. আমি খেলার মাঠেও থাকতে পারি, আমি ক্লাসরুমেও থাকতে পারি। Where may you be? I may be in the classroom or playground. Or playground. আমি ক্লাসরুমেও থাকতে পারি, প্লেগ্রাউন্ডে থাকতে পারি। Where may you be? I may be in classroom or playground. I may be in the classroom or playground. আমি ক্লাসরুমেও থাকতে পারি, প্লেগ্রাউন্ডেও থাকতে পারি। Now question number 11. Where must you be? Where must you be? Must you be মানে কি? তুমি কোথায় অবশ্যই থাকবে। তুমি তো থাকবে আমি জানি, তুমি তো অবশ্যই কোনো না কোনো জায়গায় থাকবে। সেই কোন জায়গাটায় থাকবে? আগামীকালকে সন্ধ্যা 7টায় আমি তোমার সঙ্গে দেখা করব, সেই সন্ধ্যা 7টায় তুমি অবশ্যই অবশ্যই করে কোন জায়গাটায় থাকবে। তাহলে ওয়্যার মাস্ট ইউ বি? আই মাস্ট বি ইন মাই ক্লাস, আমি আমার ক্লাসে থাকব। আই মাস্ট বি ইন দ্য টি শপ, আমি চায়ের দোকানে থাকব। অবশ্যই অবশ্যই করে আমি ওই চায়ের দোকানেই বসে থাকব, তুমি এসো। তাহলে ওয়্যার মাস্ট ইউ বি? আই মাস্ট বি ইন দ্য টি শপ। ওয়্যার মাস্ট ইউ বি? I must be in the tea shop. Say, I must be in the tea shop. 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 I'm a tea shop. Now the next question. Question number 12. Where should you be? Tomar kothay thaka uchit. Where should you be? Tomar kothay thaka uchit. I should be in the classroom. Kokhon? কখনকার কথা বলছো? দুপুরের কথা বলছি, যখন তোমার স্কুল চলে। দুপুরবেলা যখন তুমি স্কুল আওয়ারের মধ্যে থাকো তখন তোমার কোথায় থাকা উচিত? ওয়্যার শুড ইউ বি? তোমার কোথায় থাকা উচিত? তাহলে আই শুড বি ইন দ্য ক্লাসরুম। ওয়্যার শুড ইউ বি? আই শুড বি ইন দ্য ক্লাসরুম। আচ্ছা, রাত্রে 11টার সময় যদি হয় তাহলে ওয়্যার শুড ইউ বি? আই শুড বি ইন মাই রুম। আই শুড বি ইন মাই বেডরুম। আই শুড বি ইন মাই বেডরুম। যদি বলা হয় বিকেল বেলায় স্কুল থেকে আসার পরে এবং সন্ধ্যা লাগার আগে পর্যন্ত ওই টাইমটাতে, ওয়্যার শুড ইউ বি? আই শুড বি ইন দ্য প্লেগ্রাউন্ড। কোথায় থাকা উচিত? আই শুড বি ইন দ্য প্লেগ্রাউন্ড। গুড। কোশ্চেন নাম্বার 13, ওয়্যার হ্যাভ ইউ বিন? এটা একটা মজাদার একটা কোশ্চেন। ওয়্যার হ্যাভ ইউ বিন? যদি আমি প্রশ্ন করি ওয়্যার আর ইউ, তুমি কোথায় আছো, আর যদি বলি ওয়্যার হ্যাভ ইউ বিন, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? ওয়্যার আর ইউ মানে এই মুহূর্তে তুমি কোথায় আছো, আর যদি বলি ওয়্যার হ্যাভ ইউ বিন তাহলে এটা বোঝায় যে তুমি কোথায় আছো বা কোথায় ছিলে। তুমি অনেক দূরে কোথাও ছিলে, তোমার সঙ্গে আমার ফোনে কথা হচ্ছে বা তোমার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল, এই তুমি কোথায় ছিলে। ওয়্যার ওয়্যার ইউ বা ওয়্যার আর ইউ, এই দুটোর পরিবর্তে আমরা যখন বলবো ওয়্যার হ্যাভ ইউ বিন, সেই কথাটা শুনতে আরও ভালো শোনায়। তাহলে ওয়্যার হ্যাভ ইউ বিন? আই হ্যাভ বিন ইন লন্ডন, আমি লন্ডনে ছিলাম। ওয়্যার হ্যাভ ইউ বিন? আই হ্যাভ বিন ইন লন্ডন। আই হ্যাভ বিন ইন লন্ডন। আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন ইন লন্ডন। ওয়্যার হ্যাভ ইউ বিন? আই হ্যাভ বিন ইন লন্ডন। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 14, ওয়্যার হ্যাজ হি বিন? সে কোথায় ছিল বা কোথায় আছে? হি হ্যাজ বিন ইন মাইসোর, সে মাইসোরে আছে। ওয়্যার হ্যাজ হি বিন? হি হ্যাজ বিন ইন মাইসোর।
He has been in Mysore. He has been in Mysore. He has been in Mysore. Where ব্যবহার করে without action verb যে question form করা যায় সেই question গুলোকে আমরা শেষ করলাম. আমরা worksheet number 4 শেষ করলাম. এবার আমরা চলে যাব worksheet number 5 যেখানে আমরা পাবো why ব্যবহার করে question করতে হবে. Why কথার একটা অর্থ আছে, সেটা হচ্ছে কেন. তাহলে আমাদের answer একটা reason আসবে. Where কথার অর্থ যেমন কোথায়, তাই তার অ্যান্সার এসেছিল একটা জায়গার নাম. এবার আসবে একটা রিজন. সেই রিজনটা বলতে হবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারে. ওয়াই ব্যবহার করে আমরা যে ওয়ার্কশিট পাচ্ছি, ওয়ার্কশিট নাম্বার 5, সেখানে ফার্স্ট কোশ্চেন ওয়াই আর ইউ অ্যাংরি, তুমি কেন রেগে আছো. আই অ্যাম অ্যাংরি বিকজ আই অ্যাম হাংরি, আমি রেগে আছি কারণ আমার খিদে পেয়ে গেছে. খিদে পেয়েছে তাই কোনো কথাই ভালো লাগছে না, তাই তোমরা যা বলছো আমি তাতেই রাগ দেখাচ্ছি, তাই তোমাদের মনে হচ্ছে আমি যেন রেগে আছি. তাহলে ওয়াই আর ইউ অ্যাংরি, আই অ্যাম অ্যাংরি বিকজ আই অ্যাম হাংরি. আই অ্যাম অ্যাংরি বিকজ আই হ্যাভ লস্ট মাই মানি পার্স, আমি আমার টাকার ব্যাগটা হারিয়ে ফেলেছি তাই আমি রেগে আছি. আই অ্যাম অ্যাংরি বিকজ হি ইজ ডিস্টার্বিং মি, কারণ ও আমাকে ডিস্টার্ব করছে তাই আমি রেগে আছি. ওয়াই আর ইউ অ্যাংরি বিকজ হি ইজ ডিস্টার্বিং মি. ওয়াই আর ইউ অ্যাংরি, I am angry because he is disturbing me. Why are you angry? I am angry because he is disturbing me. ও আমাকে ডিস্টার্ব করছে তাই আমি রেগে আছি. Why are you angry? I am angry because he is disturbing me. Now question number 2, why is he sad? ও কেন দুঃখে আছে? ওই যে ওই ছেলেটার কথা বলছি. ও কেন দুঃখে আছে? Why is he sad? He is sad because he has lost his bag. স্কুল ব্যাগ, সে তার স্কুল ব্যাগটা হারিয়ে ফেলেছে, সেজন্য সে দুঃখে আছে. কারণ বাড়িতে গেলে মা বকবে, সেই কারণে তার মনে একটু দুঃখ হচ্ছে, ভয় হচ্ছে. তাহলে ওয়াই ইজ হি স্যাড, হি ইজ স্যাড বিকজ হিজ গ্র্যান্ডফাদার হ্যাজ ডাইড, সে দুঃখে আছে কারণ ওর ঠাকুর দাদা মারা গিয়েছে. হি ইজ স্যাড বিকজ হিজ গ্র্যান্ডফাদার হ্যাজ ডাইড. ওয়াই ইজ হি স্যাড, because his grandfather has died. Why were you hurry, তুমি কেন ব্যস্ত ছিলে. গতকালকের কথা বলছি, yesterday. Why were you hurry, তুমি কেন ব্যস্ত ছিলে. I was hurry because I had to take the train. I had to catch the train. I had to get into the train. আমি ব্যস্ত ছিলাম কারণ আমার ট্রেনে ওঠার দরকার ছিল. Why were you hurry, I was hurry because I had to get the train. I had to get the train. Say, I had to get the train. I had to get the train. Why were you hurry? I was hurry because I had to get the train. I was hurry because I had to get the train. Say again. Why were you hurry? I was hurry because I had to get the train. I was hurry because I had to get the train. I had to get the train. Now question number 4. Why was he anxious? ও কেন চিন্তিত ছিল বা উদ্বিগ্ন ছিল. দুশ্চিন্তাগ্রস্ত থাকাকে অ্যাংশাস বলা হয়. তাহলে ওয়াই ওয়াজ হি অ্যাংশাস, হি ওয়াজ অ্যাংশাস বিকজ হিজ রেজাল্ট ওয়াজ টু বি পাবলিশড, কারণ তার রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল সেদিন. হি ওয়াজ অ্যাংশাস বিকজ দ্যাট ডে ওয়াজ হিজ রেজাল্ট আউট ডে, রেজাল্ট পাবলিশিং ডে. ও কেন চিন্তিত ছিল, হি ওয়াজ অ্যাংশাস বিকজ দ্যাট ডে ওয়াজ হিজ রেজাল্ট পাবলিশিং ডে, কারণ সেই দিন তার রেজাল্ট পাবলিশিং ডে ছিল. রেজাল্ট বেরোবে, রেজাল্ট আউট হবে, কি রেজাল্ট হয় এই নিয়ে সে দুশ্চিন্তায় ছিল বা উদ্বিগ্ন ছিল. হি ওয়াজ অ্যাংশাস বিকজ দ্যাট ডে ওয়াজ হিজ রেজাল্ট পাবলিশিং ডে. নাও ইউ অ্যান্সার মি, ওয়াই ওয়াজ হি অ্যাংশাস. He was anxious because that day was his result publishing day. Now question number 5. Why will you be off? Why will you be off? O double F, off. Why will you be off? তুমি কেন অফ থাকবে, অর্থাৎ তুমি কেন অনুপস্থিত থাকবে. আচ্ছা তুমি কেন আসবে না, কালকে কেন আসবে না তুমি. এই প্রশ্নটা যদি আমি কাউকে করি তাহলে কি বলবো. Why will you be off tomorrow? তুমি আগামীকালকে কেন আসবে না. Tomorrow I will be off because I will go to my uncle's house.
Why will you be off tomorrow? Tomorrow I will be off because I will visit my uncle's house. Why will you be off tomorrow? I will be off tomorrow because I will go to my uncle's house. I will go to my uncle's house. I will be off tomorrow. Tomorrow I will be off because I will visit my uncle's house. I will visit my uncle's house. Okay, very good. Now question number 6. Why have you been tired? Why have you been tired? Tumi keno tired chile? Ba tired hoye pore chile? Ba tired hoye porecho? Why have you been tired? Tumi keno tired acho? Tale I have been tired. আমি টায়ার্ড আছি বা আমি টায়ার্ড হয়ে পড়েছি বা আমি টায়ার্ড হয়ে পড়েছিলাম সবকটা অর্থেই আমরা ব্যবহার করতে পারি তাহলে আই হ্যাভ বিন টায়ার্ড বিকজ আই হ্যাড আ হার্ড ওয়ার্ক আই হ্যাড আ হার্ড ওয়ার্ক আমি একটু বেশি পরিশ্রম করে ফেলেছি সেজন্য আমি একটু টায়ার্ড আছি টায়ার্ড কথার অর্থ কি ক্লান্ত বা পরিশ্রান্ত তাহলে ওয়াই হ্যাভ ইউ বিন টায়ার্ড আই হ্যাভ বিন টায়ার্ড বিকজ আই হ্যাভ ডান আ হার্ড ওয়ার্ক আমি একটু হার্ড ওয়ার্ক করেছি তাই আমি টায়ার্ড আছি নাও কোশ্চেন নাম্বার 7 ওয়াই ডু ইউ হ্যাভ মাচ মিস্টেকস তোমার কেন এত ভুল হয় বা তোমার খাতায় এত ভুল আছে কেন বা তোমার কাজকর্মে এত ভুল আছে কেন বা হয় কেন তাহলে ওয়াই ডু ইউ হ্যাভ মিস্টেকস তোমার কেন অনেক পরিমাণে ভুল ভ্রান্তি হয় আই হ্যাভ সাম মিস্টেকস আই হ্যাভ মাচ মিস্টেকস আই হ্যাভ মাচ মিস্টেকস বা সাম মিস্টেকস দুটোই বলতে পারি তাহলে ওয়াই ডু ইউ হ্যাভ মিস্টেকস বা সো মাচ মিস্টেকস আই হ্যাভ মাচ মিস্টেকস বিকজ আই অ্যাম ডিস্টার্ব মাইন্ডেড আমার একটু মনটা অন্যদিকে রয়েছে আমার চিন্তা ভাবনাটা একটু অন্যদিকে কাজ করছে সো আই হ্যাভ মাচ মিস্টেকস আই হ্যাভ মাচ মিস্টেকস বিকজ আই অ্যাম ডাইভার্ট মাইন্ডেড নাও ইউ সে ওয়াই ডু ইউ হ্যাভ মাচ মিস্টেকস I am diverted. My mind is diverted. Okay, I am absent-minded. আমি একটু অন্য মনস্ক আছি সেজন্য আমার একটু ভুল ভ্রান্তি হচ্ছে ওকে নাও কোশ্চেন নাম্বার 8 ওয়াই ডাজ দি হ্যাভ মিসআন্ডারস্ট্যান্ডিং তার কেন একটা ভুল বোঝাবুঝি আছে হি হ্যাজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং বিকজ হি ডাজ নট ওয়ান্ট টু লিসেন এনিবডি ও কারোর কথায় শুনতে চায় না তাই ওর একটু ভুল বোঝাবুঝি রয়েছে ও ঠিকটা বুঝতে চায়নি ও ঠিকটা বুঝতে চায়ও না কখনো সো হি হ্যাজ সাম মিসআন্ডারস্ট্যান্ডিংস বিকজ হি ডাজ নট লিসেন এনিবডি হি ডাজ নট কেয়ার এনিবডি হি ডাজ নট ওবে এনিবডি ও কাউকে মানে না কারোর কথা শোনে না কখন কে কী বলে সেটা ভালো করে শোনে না সেজন্য অন্যরা যখন তার সঙ্গে খারাপ ব্যবহার করে তখন ওর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কাজ করে অর্থাৎ একটা ভুল বোঝাবুঝি কাজ করে তাহলে নাও দ্য কোয়েশ্চেন ফর ইউ ওয়াই ডাজ হি হ্যাভ মিসআন্ডারস্ট্যান্ডিংস ইয়েস হি হ্যাজ মিসআন্ডারস্ট্যান্ডিংস বিকজ হি ডাজ নট লিসেন এনিবডি ওকে নাও দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 ওয়াই ডিড হি হ্যাভ লেস পাওয়ার তার কেন কম পাওয়ার ছিল পাওয়ার বলতে শক্তি বা ক্ষমতা তাহলে ওয়াই ডিড হি হ্যাভ লেস পাওয়ার তার কেন কম পাওয়ার ছিল হি হ্যাড লেস পাওয়ার বিকজ হি ওয়াজ পুয়ার কারণ সে গরিব ছিল হি হ্যাড লেস পাওয়ার বিকজ হি ওয়াজ পুয়ার সে গরিব ছিল দ্যাট ইজ ওয়াই হি হ্যাড লেস পাওয়ার হি হ্যাড লেস পাওয়ার বিকজ হি ওয়াজ আ পুয়ার ম্যান সে একটা পুয়ার ম্যান ছিল গরিব মানুষ ছিল দ্যাট ইজ ওয়াই হি হ্যাড আ লেস পাওয়ার নাও ইউ অ্যান্সার মি ওয়াই হ্যাড হি হ্যাভ লেস পাওয়ার হি হ্যাড আ লেস পাওয়ার বিকজ হি ওয়াজ আ পুয়ার ম্যান হি ওয়াজ আ পুয়ার ম্যান নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ওয়াই উইল ইউ হ্যাভ আ লট অফ মানি তোমার কেন প্রচুর পরিমাণে টাকা থাকবে ওয়াই উইল ইউ হ্যাভ তো অ্যান্সারটাও কিন্তু উইল হ্যাভ দিয়ে বলতে হবে আই উইল হ্যাভ আ লট অফ মানি ওয়াই উইল ইউ হ্যাভ আ লট অফ মানি তোমার কেন প্রচুর টাকা থাকবে আই উইল হ্যাভ আ লট অফ মানি আমার প্রচুর টাকা থাকবে বিকজ আই উইল বি আ বিজনেস টাইকুন আমি একটা বড় বিজনেসম্যান হব আমি একজন বড় ধনকুবেরের মতো বিজনেসম্যান হব দ্যাট ইজ ওয়াই আই উইল হ্যাভ আ লট অফ মানি ওয়াই উইল ইউ হ্যাভ আ লট অফ মানি আই
business tycoon. Business tycoon. I will have a lot of money because I will be a business tycoon. তাহলে দেখো হাউ টু ফর্ম ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স, সেখানে আমরা ওয়াই ব্যবহার করে কিভাবে কোয়েশ্চেন করতে হয় সেটা জেনে গেলাম এবং ওয়্যার ব্যবহার করে কিভাবে কোয়েশ্চেন করতে হয় সেটাও জেনে গেছি। তো এবার আমাদের হু ব্যবহার করে কোয়েশ্চেন করতে হবে, কিন্তু হু ব্যবহার করে কোয়েশ্চেন করা এবং তার অ্যান্সার করা এটা আমরা নেক্সট এপিসোডে দেখে নেব। আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট এপিসোড আসার আগে পর্যন্ত তোমরা ওয়্যার এবং ওয়াই ব্যবহার করে প্র্যাকটিস চালিয়ে যাও। ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রচুর প্র্যাকটিস করে নিজের দক্ষতাকে অনেক দূর পর্যন্ত বাড়িয়ে নিয়ে যাও।